নতুন দিন, নতুন একটি বছর। এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নতুন এ বছরকে বরণ করেছে সবাই। অন্য সব মানুষের মতো সমাজের নিচুতলার মানুষরাও চায় এগিয়ে যেতে। টাকা না থাকলেও সুখ ও শান্তির মধ্যে পার্থক্য হয়তো তারা ঠিকই বোঝে। প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব নিকাশও করতে জানে তারা। রাজধানীতে আধুনিকতার ছোঁয়ার সাথে নগরায়ণ হয়ে বহুতল ভবন গড়লেও এর আড়ালে বস্তির সংখ্যাও অনেক। এসব মানুষের নেই কোনো ভালো বাসস্থান, নেই কোনো ভালো পরিবেশ। এই অবস্থায় থেকে নিম্ন আয়ের এসব মানুষের কাছে 2014 সালের প্রথম দিনটি ছিল প্রতিদিনের মতোই। দুবেলা দুমুঠো অন্ন যোগানের জন্য উপার্জনে নেমেছে পরিবারের সবাই। তাদের সবার একটি চাওয়া, নতুন এ বছরে শান্তিতে থাকতে চায় তারা, চায় বেঁচে থাকার অধিকার। উপস্থিত থাকি, শীতে কষ্ট হয়, কম্বল চাই, কম্বল দেয় না, পাই না, অনেক কষ্ট করি। বাড়ি ঘর নাই, জায়গা জমি নাই, রাস্তায় ভরে থাকি ফুলাফান লইয়া। এ সাহায্য করে না সরকারে, সরকারে বুট দেয় ঠিকই নৌকায়। প্রতিদিনের মতোই কাকডাকা ভরে কাজের সন্ধানে বের হয়ে যায় বস্তিতে বসবাস করা এই মানুষগুলো। সমাজের সবাই যখন নতুন বছরকে বরণ করায় ব্যস্ত, তখন বস্তিতে থাকা বৃদ্ধা এই মহিলা কাঁথায় সেলাই করছেন আপন মনে। তবে জীবনের এই শেষ মুহূর্তে একটু শান্তিতে থাকতে চান তিনি। দেশটা শান্তি হওয়ার কথা, আর আমরাও জীবন শান্তি থাকবো, বান্ধবরাও শান্তি থাকবে। আমাদের ছেলে মেয়ে, আমরা এই বছরে চাই যে আমাদের ছেলে মেয়ে নায়নাথপুর যারা আছি আমরা রেল লাইনের পাশে বস্তিতে, তারা সুন্দরভাবে একটু জীবনযাপন করতে এবং একটু শান্তি থাকতে। সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো একটু স্বস্তি চান। হানাহানি, বোমাবাজি, হরতাল, অবরোধ, আর কোনো সহিংসতা চান না তারা। 2014 সালের শুরুতেই তাদের একটাই ভাবনা, পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে চান তারা। রুড়ে যায় কোনো শান্তি পায় না, রিস্কাল হয়ে যায়, বম পরে রিস্কাল হয়ে ঘুরে আয় পড়ি। যেন কামাইতাম 500, ইন কামাইতেছে বর্তমানে 200। কেন দুই মহিলা দিয়ে তো দরকার নাই, এরা বেড়া মানুষ, সরকার ভয় দেন, দেশটা ভালো থাকবো। স্থিতে থাকি, এই ব্যান চালাই, 2014 আইসে, আল্লাহর আমগো দিনটা জানি ভালো যায়। 2013 সালকে বিদায় দিয়ে নতুন একটি বছরের আগমন 2014 সাল। রাজধানীর বিভিন্ন অঞ্চলে বসবাসকৃত সাধারণ খেটে খাওয়া মানুষ ও বস্তিবাসীদের একটাই কথা, তারা একটু সুখে ও শান্তিতে থাকতে চান। এই নতুন বছরে তাদের সবারই একই ভাবনা ছিল, তারা চায় রাজধানীর এই শহরটাতে আর বোমাবাজি, হরতাল, অবরোধ যেন আর না হয়। সবাইকে নিয়ে একটু শান্তিতে থাকতে চায় এই বস্তিবাসীরা। রাকিবুল ইসলাম, বিডি হেডলাইন্স, ঢাকা।